আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? তো রৌদ্র উজ্জ্বল, বেশ গরম আবহাওয়ায় আজকে আমরা ওয়াটার লিলি বা তরমুজ নিয়ে আসলাম। তো আজকে ফার্স্ট টাইম আমরা ইয়েলো তরমুজ নিয়ে আসলাম আর কি। তো ফার্স্ট টাইম আজকে এটা আমরা খেয়ে দেখব কেমন হয়। তো আসলে দেখেন, মানুষ আসলে পবিত্র রমজান মাস গেল, তখন একটা তরমুজ কত দামে বিক্রি হয়েছে। তো বর্তমানে এই তরমুজের বাজার এতটাই সস্তা হয়ে গেছে যে যে কোনো একটা তরমুজ অনেক কম দামে, এই যে বড় তরমুজটা দেখলেন মাত্র 40 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। তো আসলে অসাধু ব্যবসায়ীরা রোজার মধ্যে মানুষকে যেভাবে কষ্ট দিয়েছে তরমুজের দাম বেশি নিয়ে, এটা আদৌ ঠিক হয় নাই, আর এটা করাও ঠিক না। তো এখন আসলে আবহাওয়া বেশ গরম, তো আপনারা বাসাতেও এইভাবে তরমুজ খেতে পারেন, পানি শূন্যতা এবং বেশ উপকারী এই ওয়াটার লিলি বা তরমুজ। তো আজকে আমরা প্রথমবারের মতো হলুদ তরমুজ নিয়ে আসলাম। তো আমার ধারণা ছিল না যে এটা ভিতরে এত লাল হয়। তো সেটিকে আমরা কাটবো এখন, কেটে মোটামুটি খাওয়ার জন্য একটু প্রস্তুত করব। দেখেন, ইয়েলো তরমুজ, এটা মনে হয় বাংলাদেশের এখন অনেক অঞ্চলেই পাওয়া যায়, তবে ঠিক যে কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমি বলতে পারবো না। তারপরেও আমি পেলাম, আসলে আমরা বাঙালি জাতি বা বিশ্বে এখন সবার এত মানে মনুষ্যত্ব এত খারাপ হয়ে গেছে যে যে কোনো কোনো একটা অনুষ্ঠান বা যে কোনো একটা বিশেষ দিন উপলক্ষে প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়িয়ে দেয়। তো সেভাবে রমজান মাসেও তরমুজের পশুর দাম অনেক দাম ছিল তরমুজের, যে সাধারণ মানুষ হয়তো অনেকেই কিনে খেতে পারে নাই। তো আমিও একটা তরমুজ 400 টাকা দিয়েও কিনে নিয়ে আসছি, এই একই মাপের তরমুজ, আর এখন দেখেন বর্তমানে এই তরমুজ মাত্র 50 টাকা 40 টাকাতেই পাওয়া যাচ্ছে। তো ভোক্তারা যদি মনে করে যে আসলে কিছুদিনের জন্য আমরা তরমুজ খাবো না বা আমরা না তরমুজ না খেয়ে থাকবো, সেক্ষেত্রে কিন্তু এই যে অসাধু ব্যবসায়ীরা কিন্তু বেচার মতো লোক খুঁজে পাবে না। তো আমরা আসলে সেটা করি না, অনেকের জন্য হয়ে ওঠে না। তো এটা যদি আমরা করি না, অবৈধ ব্যবসায়ীরা ঠিকই শায়েস্তা হয়ে যায়। তো যা হোক, তরমুজ আমরা নিয়ে আসলাম, তো কাটছি। ইয়েলো তরমুজ দেখতে বেশ সুন্দর, এবং হচ্ছে আমরা কাটলাম, কাটার পরে দেখি ভিতরটা টকটকে লাল, যদিও এর খোলাটা অনেক শক্ত, একটু কাটতে অন্য তরমুজের মতো না। তারপরে মোটামুটি আমরা কেটে ফেললাম এবং খাওয়ার জন্য প্রস্তুত করে। আমরা অনেকে এইভাবে তরমুজ খেয়েছি, তো আজকে মন ছিল আমরা এভাবে কাটবো একটু আলাদাভাবে। তো আমাদের পেজটাতে সবাই আপনারা লাইক শেয়ার করে রাখতে পারেন, পেজটাকে ফলো করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের ভিডিওগুলো প্রচুর শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ।